আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক মণ্ডলী মালয়েশিয়ান ভাষা শিখুন এখন বর্তমানে বাংলাদেশের অবস্থা সম্পর্কে মালয়েশিয়ান লোকজন বিভিন্ন রকম প্রশ্ন করতেছে হয়তো আপনাকেও জিজ্ঞাসা করছে আজ আমরা শিখব মালয়েশিয়ান ভাষায় কিভাবে বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে আপনি মানুষকে বলে বোঝাতে পারবেন তাছাড়া থাকবে আরও অনেক নতুন নতুন শব্দার্থ যেগুলোর মধ্যে দুই একটা শব্দার্থ আগে আমি নিজেই জানতাম না তো দর্শক চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা অনেকগুলো দরকারি শব্দার্থ শিখব যেগুলো শিখলে আপনি খুব সহজেই এই ডিটেলসগুলো বলে বোঝাতে পারবেন তবে যারা একদম নতুন তারা তো আর বাক্য বানাতে বোঝেন না তারা কি করবেন আজকের ভিডিওর শেষের অংশটা মালয়েশিয়ানদের দেখায় দিবেন আপনি শেয়ার দিয়ে রাখেন এই ভিডিওটা খুব কাজে আসবে যদি কোনো মালয়েশিয়ান জিজ্ঞাসা করে কী রে বাংলাদেশে এত দাঙ্গা হাঙ্গামা কেন হচ্ছে এটার কারণ কি তাহলে আপনি ভিডিওর যে শেষের অংশটা আজকের ওইটা দেখায় দিলেই আমি অনেকগুলো বাক্য দিয়ে দিয়েছি কিভাবে প্রশ্ন করে এই বাংলাদেশ সম্পর্কে আর আপনি কী উত্তর দিবেন এগুলো সবই থাকবে দেখাই দিলেই বাস আপনার ভেজাল শেষ যদি আপনার বস জিজ্ঞাসা করে ওটা দেখালেই আর সে দ্বিতীয় প্রশ্ন করবে না তো চলুন আমরা ডিটেলসে শিখি প্রথমে ওই যে খবর জিজ্ঞাসা করে বাংলাদেশের এখন কি খবর এই অবস্থা কি অবস্থা এই সব বোঝাতে গেলে খবরকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় বরিতা যেটাকে আমরা ইংলিশে বলি নিউজ নিউজ তো এটাকে কি বলা হয় বরিতা খবর পাওয়া হবে হচ্ছে ডাপাত বরিতা খবর পাওয়া এটা মালয়েশিয়ান ভাষায় হয়ে যায় পাওয়া খবর হয়ে যাবে ডাপাত বরিতা ডাপাত মানে পাওয়া বরিতা মানে খবর অপরদিকে কুশলাদি আমরা কারোর সাথে দেখা হলে বলি না ও ভাই আপনার কী খবর মানে আপনার কুশলাদি কি ওই খবর আর এই খবর কিন্তু আলাদা তো এই কুশলাদি এটাকে বলা হয় খাবার খাবার কুশলাদি জিজ্ঞাসা করা তাঁয়া খাবার কি হবে তাঁয়া খাবার তাঁয়া মানে কি জিজ্ঞাসা করা খাবার মানে হলো কুশলাদি মানে কি খবর বলতে কী কুশলাদি দুইটা খবরের ভিতরে তাহলে পার্থক্য বুঝলেন যেমন যদি মালয়েশিয়ানরা বলে আপা খাবার তার মানে কিন্তু এটা না যে কি নিউজ এটা মানে হচ্ছে কী কুশলাদি মানে কেমন আছেন এক কথায় আপা খাবার মানে আপনার কুশলাদি কি বা আপনি কেমন আছেন আপা খাবার আবার অপরদিকে যদি আমি নিউজ নিয়ে বলি খবর যেটা মূলত বারু মানে হচ্ছে নতুন খবর ওই যে মালয়েশিয়ান একটু উল্টায় বলে হুম নতুন খবর বরিতা বারু হবে মানে খবর নতুন ঠিক আছে বরিতা পালসু এখন বর্তমানে অনেক ভুয়া নিউজ পাইতেছি আমরা ইন্টারনেটে তো সেই বরিতা পালথু মানে হচ্ছে নকল খবর নকল খবর যেমন অনেকে বলতেছে দাঙ্গা হাঙ্গামায় আহতর সংখ্যা হচ্ছে মাত্র পনেরো জন কিন্তু হয়ে গেছে পনেরো হাজার তো এরকম একটা বুঝুগুটো অবস্থা তো বরিতা পালথু মানে হচ্ছে নকল খবর বা নকল নিউজ আর কি অবস্থা বা পরিস্থিতিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় খ আডা আন কী বলা হয় খ আডা আন মানে অবস্থা বা পরিস্থিতি পরিস্থিতির শিকার হওয়া যেমন এখন বাংলা বাংলাদেশের আমজনতা এই তাণ্ডবের ভিতর পরে কিন্তু সাধারণ জনতাও কিন্তু পরিস্থিতির শিকার হয়েছে অনেকে মৃত্যুকলে ঢলে পড়েছে তো সেক্ষেত্রে জাডি মাংসা আডা অ্যান জাডি মানে হওয়া মাংসা মানে হচ্ছে শিকার হ্যাঁ মানে হলো পরিস্থিতি বা পরিস্থিতির তো জাডি মাংসা আডা অ্যান আমরা অনেকে মালয়েশিয়াতে কাজ করতে গিয়েও কিন্তু এই পরিস্থিতির শিকার হয়ে খুব ঝামেলায় পড়ি তো এটার জন্য এই অর্থটা খুবই দরকার খুবই খেয়াল করে দেখুন ভিডিওটা জনগণ জনগণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রা ইয়াত আমি আবার বলতেছি ইয়াত এই কটা ছোট করে উচ্চারণ হবে রাক ইয়াত এরকম না বলে বলতে হবে রাকয়াত ইয়াত হ্যাঁ ইয়াত মানে হচ্ছে জনগণ বাংলাদেশের জনগণ বাংলাদেশ পুঁয়া রয়াত বাংলাদেশ মানে বাংলাদেশ বাংলাদেশ আর বাংলাদেশের বলতে গেলে পুঁয়া তো বাংলাদেশ পুঁয়া রা ইয়াত মানে হচ্ছে বাংলাদেশের জনগণ তবে আপনি যদি এই পুঁয়া কথাটি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে হুবহু মালয়েশিয়ানদের মতো বলতে পারেন রা ইয়াত বাংলাদেশ জনগণ বাংলাদেশের আর কি এরকমটা হয়ে যায় এবার বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া যে বিষয়টা এটাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় রুসুহান 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 মানে হচ্ছে দাঙ্গা মানে এই যে দাঙ্গা হাঙ্গামা হলো মানুষ প্রতিবাদ করতে নামলো এটাকে এক কথায় মালয়েশিয়ান ভাষায় বলা হয় রুসুহান রুসুহান তো বাংলাদেশে দাঙ্গা বা বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো এটাকে এক কথায় মালয়েশিয়ানরা বলে রুসুহান্ডি বাংলাদেশ মানে বাংলাদেশে দাঙ্গা দাঙ্গা হাঙ্গা বা এই যে ঘটনাটা ঘটলো আমি আবার বলতেছি এক দেশের গালি আর এক দেশের বলি হুবহু মিল হয় না তবে মালয়েশিয়াতে এক কথায় বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাটাকে বলা হয় রুসুহান তো রুসুহান্ডি বাংলাদেশ মানে বাংলাদেশে ঘটে যাওয়া দাঙ্গাটা আর কি দেখুন আস্তে আস্তে বুঝতে পারবেন সরকার সরকারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ক রাজা আন কি বলা হয় ক রাজা আন আপনারা প্লিজ যারা খুবই সিরিয়াস শেখার জন্য নিজ দায়িত্বে শব্দ অর্থগুলো লিখে রাখবেন এতে করে আপনি শুনতেছেন দেখতেছেন আবার লিখতেছেন ভোলার কোনো চান্স চান্স নাই ভাই প্রথম অবস্থায় মনে হয় মুখস্থ হচ্ছে না কিন্তু একটা সময় দেখবেন সব আপনার মনে আসতেছে তো সরকারকে বলা হয় খরাজা আন খেরা আন মন্ত্রী মন্ত্রীকে বলা হয় মন্ত্রী একই রকম মন্ত্রী প্রধানমন্ত্রীকে বলা হয় পর ডানা মন্ত্রী আবার এই প্রধানকে যেহেতু উতামা বলা হয় উতামা উতামা সেই ক্ষেত্রে মন্ত্রী উতামা বলতে পারেন তবে এক কথা ওরা বলে পর দানা মন্ত্রী এবার এটার সাথে কিন্তু এই নিচেরটার কোনো সংযোগ নাই হ্যাঁ আমার কাছে জিজ্ঞাসা করেছিল যে তেরাকে কি বলে মালয়েশিয়ান ভাষায় তেরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডগিল ডগিল আর ক্ষমতালভীকে বলা হয় তামা কুয়াশা তামা মানে কি তামা মানে হচ্ছে ওই যে আপনি পানের সাথে সিগারেটের ভিতর থাকে না এটা মানে হচ্ছে লোভ এই লোভিটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আর ক্ষমতাকে বলা হয় কুয়াশা শক্তিকে বলা হয় কুয়াত কিন্তু ক্ষমতা হচ্ছে হচ্ছে সে ক্ষমতা লোভী আমি কারোকে ইঙ্গিত করে বলতেছি না প্রশ্ন করেছিলেন তার উত্তর দিতেছি আর আপনারা যা মনে করতেছেন হয়তো বা সেটা হইতে পারে যাই হোক কোনো ব্যাপার নয় স্বাধীনতা স্বাধীনতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আন আমি আবার বলতেছি স্বাধীনতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় খেকা আন আর স্বাধীনকে বলা হয় মরডেকা কি বলা হয় ডেকা দেখবেন মালয়েশিয়াতে যখন স্বাধীনতা দিবস আসে তখন কিন্তু মালয়েশিয়া বলে মরডেকা মার্ডেকা মানে স্বাধীন স্বাধীন মানে ওই দিনে তারা স্বাধীন হয়েছিল আর কি মুক্তি মুক্তিকে বলা হয় বাসা আন অনেকে বলেন বাক্যের আগে মেম পেম এইসব দেয় কেন এখন বুঝতে পারবেন মুক্তিকে এক কথায় বলা হয় কেবাসা আন আর মুক্ত মানে মুক্ত হয়ে গেছে সেটাকে বলা হয় সায়া দয়া আমাকে মুক্ত করে দিন সায়া বেবাস আমি মুক্ত হতে চাই কিন্তু মুক্তি হচ্ছে মানে আমি মুক্তি আন চাই সায়া মাহু কে বাসা আন আমি মুক্তি চাই কিন্তু আমি মুক্ত হতে চাই সায়া মাহু বেবাস আমি চাই মুক্ত হতে এমনটা বুঝাইতে মুক্ত হওয়া জাডি বেবাস জাডি বেবাস মাহু জাডি বেবাস আমি চাই হতে মুক্ত বা আমি মুক্তি চাই এরকমটা বোঝাইতে যুদ্ধ টাটা এই যুদ্ধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পরাং কি বলা হয় পরাং আবার পারাং বললেন না ভাই হ্যাঁ আর একটা হচ্ছে পারাং এই পারাং মানে হচ্ছে দা বা এরকম যে কোপ দিয়ে কাটা যে চাপাটির মতো ওইটাকে বলা হয় পারাং ঠিক আছে যোদ্ধা যে কি না যুদ্ধ করে এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পঞ্জুয়াং পঞ্জুয়াং আর পাহলাওয়ানও বলা যেতে পারে পাহলাওয়ান মানে হচ্ছে বাংলাদেশে আমরা বলি না পালোয়ান অথবা যুদ্ধে জয়ী যে ব্যক্তি এমন লোককে পাহলাওয়ান বলা হয়ে থাকে অথবা আপনি পেনজুয়াং বলতে পারেন এক কথায় যোদ্ধাকে বলা হয় পেনজুয়াং এখন যদি বলেন স্বাধীনতা বা মুক্তি যোদ্ধা মানে স্বাধীনতা যোদ্ধা অথবা মুক্তিযোদ্ধা যদি বলেন সেক্ষেত্রে হবে পঞ্জুয়াং কম্রের ডাক্কা আন কারণ কি স্বাধীনতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাকা আন আর পঞ্জুয়াং মানে হচ্ছে যোদ্ধা তো সেই ক্ষেত্রে স্বাধীনতা যোদ্ধা অথবা মুক্তিযোদ্ধাকে বলা হয় পঞ্জুয়াং ক্লিয়ার আচ্ছা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতি যাদের নিয়ে এত ভেজাল এখন বর্তমানে বাংলাদেশে এই মুক্তিযোদ্ধাদের নাতিপুতিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পঞ্জুয়াং পঞ্জুয়াং কমর ডাকা আন পুঞ্চুচু কেমন জানি জিব্বা ঘুরতেছে না বলতে গিয়ে তাই না এই জন্য বলে আপনারা ভিডিও দেখার সময় নিজেরাও বলার চেষ্টা করবেন দরকার ভিডিওটা টুকুস করে থামিয়ে এটা দুই তিনবার উচ্চারণ করবেন দেন আবার ভিডিও শুরু করবেন তো দেখুন মুক্তিযোদ্ধাদের শুধুমাত্র মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা যোদ্ধাকে বলা হয় পেঞ্জুয়াং কমর ডেকা আন কিন্তু যেখানে বলা হয়েছে মুক্তিযোদ্ধাদের তার মানে বহু বচন এই জন্য এই পেনজুয়াং কথাটা দুইবার উচ্চারণ করতে হবে পেনজুয়াং পেনজুয়াং খমর ডেকা আন তার মানে মুক্তিযোদ্ধাদের পুঁয়া মানে হলো এর চুচু মানে হচ্ছে নাতিপুতি চুচু মানে নাতি নাতনি পুতি পোতা এইসব বোঝাইতে চুচু বলা হয় তো পেঞ্জুয়াং পেনজুয়াং কমর ডেকা আন পুঁয়া চুচু মানে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি আবার যদি হুবহু মালয়েশিয়ানদের মতো আপনি পুঁয়া কথাটি বাদ দিয়ে বলতে চান সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি হবে হচ্ছে চুচু পেনজুয়াং পেনজুয়াং কমর ডেকা আন আর এই কমর ডেকা আন যদি বাদ দেন চুচু পেনজুয়াং পেনজুয়াং মানে হচ্ছে যোদ্ধাদের নাতিপতি আর এখানে যেহেতু স্বাধীনতার কথা বলা হয়েছে এই জন্য এই জন্য কমের ডেকা অঞ্চলে এসেছে আমি জানি অনেকের কাছে মনে হইতে পারে আমি খুব দ্রুত বলি আবার অনেকে বলতে পারেন ভাই এত পেচান কেন যার যার অভিরুচি ভাই যে ভাবে বোঝেন যে মনে করতেছেন খুব দ্রুত বলতেছি সে থামিয়ে থামিয়ে দেখবেন যে মনে করেন ছোলো বলতেছি সে দেখে যান ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে মুক্তিযোদ্ধাদের বংশধর একটু আগে বুঝলাম নাতিপুতি কিন্তু এই কোটা নিয়ে যে ঝামেলাটা হয়েছিল যে তার বংশধর যত পর্যন্ত যাবে নাতিপুতিরও নাতিপুতি পাবে এরকমটা হয়েছিল না আমি এটা কোনো বিরোধিতা করি না তবে সিচুয়েশনটা বোঝানোর জন্য বলতেছি তো মুক্তিযোদ্ধাদের বংশধরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পঞ্জুয়াং পঞ্জুয়াং ক মর্ডাকা আন মানে মুক্তিযোদ্ধাদের কি ক তুরুনান এই ক তুরুনান মানে হচ্ছে বংশধর ক তুরুনান হ্যাঁ ক তুরুনান তো পঞ্জুয়াং পঞ্জুয়াং ক মর্ডাকা আন পুঁয়া ক তুরুনান আবার এই পুঁয়া কথাটি বাদ দিলে বলতে পারেন ক তুরুনান পঞ্জুয়াং পঞ্জুয়াং ক মর্ডাকা আন বলতে পারেন এ একটু কঠিন মনে হলেও দেখেন ভাই এগুলো শুনলেও লাভ আছে একটা সময় মনে আসবে ইনশাল্লাহ এবার মুক্তিযোদ্ধা কোটা যেটা নিয়ে এত দাঙ্গা হাঙ্গামা হয়ে গেল এই মুক্তিযোদ্ধা কোটা এই কোটা কথাটিকে মালয়েশিয়ান ভাষায় দেখুন ওরা লেখে এইভাবে কে ইউ ও কুও টি এ তা কুয়োতা এরকমটা হয় না খেয়াল করে দেখুন কুয়োতা কুওতা হয় না এখন আপনি কুয়োতা কুয়োতা যেটাই বলেন না কেন তো কুয়েতা কমর কমডেকা আইন মানে মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা বলতে আমরা কি বুঝি পেঞ্জুয়াঙ্করডেকা আইন এটা মানে হলো মুক্তিযোদ্ধা আর এই কোটাটাকে বলে কুয়োতা কুয়োতা ক্লিয়ার এখন সরকারি কর্মচারী কোটা আইন যে যেই কোটা আইনে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি হোক অথবা প্রতিবন্ধীরা হোক বা অন্যান্য সেক্টরে যে মোট ছাপ্পান্ন পার্সেন্ট লোকেরা যে কোটার মাধ্যমে সরকারি চাকরি পাবে এই যে কোটা আইনটা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা যেতে পারে এইভাবে আক্তা কুয়াতা পঞ্জাওয়াত আওয়াম আমি এই যে বললাম আমার আমার কাছেও কিছু কিছু শব্দ তো নতুন আমি প্রফেসরদের কাছ থেকে শুনলাম তারপরে আপনাদেরকে শিখাইলাম শিক্ষার কোনো শেষ নেই আমি নিজেকে ছোট মনে করতেছি কোনো সমস্যা নাই আমি শিখব আমি বেঁচে যতদিন বাঁচবো ততদিন আমি শিখব আচ্ছা তো এই আক্তা আমরা জানি আমি সারা জীবন শিখে আসছি আপনাদেরকে আইন এই আইন কানুনকে বলা হয় উন্ডাং উন্ডাং তবে তবে কোর্টের ভাষ্য মতে এই আত্মা মানেও কিন্তু আইন যে আইনগুলো পাশ করা হয় আর কি ঠিক আছে তো আত্মা কুয়াতা পঞ্জাওয়াত আওয়া মানে হচ্ছে সরকারি কর্মচারী নিয়োগের যে কোটা আইনটা ক্লিয়ার এটা পরবর্তীতে আরও ক্লিয়ার হবেন একটু পরে যখন বাক্য বানায় দিব এখন কত শতাংশটা তিরিশ শতাংশ এই তিরিশ শতাংশ অর্থাৎ থার্টি পারসেন্ট এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিগা পুলুহ প্রাতুস মানে তিন পুলু মানে হচ্ছে দশের ঘরে চলে গেছে তো পুলু মানে হচ্ছে তিরিশ পরাতুস মানে হচ্ছে শতাংশ বা পার্সেন্ট আর যদি বলেন হান্ড্রেড পার্সেন্ট অথবা এক শত পারসেন্ট বা এক শত শতাংশ সেক্ষেত্রে হবে সাতুস পরাতুস সাতুষ বা সাতুরাতুস মানে এক শত আর পরাতুস মানে হচ্ছে শতাংশ ক্লিয়ার নেক্সটে আমরা দেখি প্রতিবাদ এই যে কোটা আন্দোলন যে নামলো মানুষ প্রতিবাদ করতে নেমেছে এই প্রতিবাদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তবে আর একটা কথায় আর একটা কথা বোঝানো যায় সেটা হচ্ছে বার সুহারা সুয়ারা মানে সাধারণত শব্দ বা কণ্ঠ বোঝায় সুয়ারা বলতে হ্যাঁ বুনি মানে হচ্ছে শব্দ আর সুয়ারা মানে হচ্ছে কণ্ঠ বোঝায় তো প্রথমে তারা কণ্ঠস্বর জাগাইল তারা আওয়াজ তুললো আওয়াজ সেই যে আওয়াজ তোলা বা প্রতিবাদ করা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা যেতে পারে বারসুয়ারা অথবা প্রতেস ইয়েস প্রতেস সিদ্ধান্ত সিদ্ধান্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কপুতুসান যে সরকারের এই সিদ্ধান্তে ছাত্ররা প্রতিবাদ করেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই দুটা শব্দ তো দরকার ওই বাক্যটা বানাইতে গেলে এই জন্য প্রতিবাদকে বলা হয় প্রতেস অথবা বারসুয়ারা এবং সিদ্ধান্তকে বলা হয় কপুতুসান শিক্ষার্থীদেরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পোলাজার শিক্ষার্থী মানে হচ্ছে পোলাজার আর যদি শিক্ষার্থী গণ শিক্ষার্থী রা বলেন বহু বচন হয়ে যাবে তখন এই পোলাজার দুইবার উচ্চারণ করতে হবে এই জন্য হয়ে যাবে পোলাজার পোলাজার বেলাজার মানে কি শেখা আর পোলাজার মানে হলো শিক্ষার্থী পোলাজার প্লাজার মানে হচ্ছে শিক্ষার্থী রা বা শিক্ষার্থী গণ সমর্থন যে আমি আপনার এই কথায় সমর্থন করি না বা আমি সমর্থন করি সেই সমর্থনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সোকং কি বলা হয় সোকং সমর্থন না বা সমর্থন করি না অথবা তা ক্লিয়ার আচ্ছা পুলিশ পুলিশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুলিশ কি বলা হয় পুলিশ আর্মি আর্মিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেন তারা তেনতেরা বলে সাধারণত আমার বাংলাদেশেরা অনেক সময় বলে তেন না মূলত আমি কিন্তু বারানটা দিয়ে দিয়েছি সঠিকটা উচ্চারণ করে এখানে তেনতেরা হয়েছে সমর্থক দেখুন আমরা একটু আগে জানলাম যে সমর্থন দেখুন খেয়াল করে সমর্থন হচ্ছে সোকো সমর্থন না করা তিডা কিন্তু যিনি সমর্থন করেন সমর্থন করা ব্যক্তিকে মালয়েশিয়ান ভাষায় আবার বলা হয় সমর্থককে পৈ কং ঠিক আছে এবার পার্টির সমর্থক যেমন এখন বাংলাদেশে বিভিন্ন রকমের পার্টি বিভিন্ন রকমের দল সেই পার্টি বা দলের সমর্থককে বলা হয় পৈকং পার্টি পৈকং পার্টি ঠিক আছে যে পার্টি এখন ক্ষমতা সম্পন্ন অর্থাৎ এখন যে পার্টি ক্ষমতায় রয়েছে এই যে আপনি বলে বুঝে থেকে কিন্তু এইগুলো লাগবে ভাই তো যে পার্টি এখন ক্ষমতা সম্পন্ন পার্টি ইয়াং পার্টি যে কিনা বা যেটা বর কুয়াশা ক্ষমতা সম্পন্ন এখন। এখানে দেখুন বের শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে কুয়াশা মানে হচ্ছে ক্ষমতা বর কুয়াশা মানে হচ্ছে ক্ষমতা সম্পন্ন ঠিক আছে তো পার্টি ইয়াং যে পার্টিটা বর কুয়াশা সিকারাং ক্ষমতা সম্পন্ন এখন এমনটা বোঝাইতে বাংলাদেশের দাঙ্গার কারণ কি এবার আসেন যখন কিনা এই যে ভিডিওটা যারা দেখতেছেন না আমি বলতেছি আবার ষোলো মিনিট পরের থেকে কোনো মালয়েশিয়ানকে দেখাই দিবেন তাহলে সে পুরো ডিটেলসটা বুঝে যাবে যে বাংলাদেশে এখন বর্তমানে কী নিয়ে সমস্যা চলতেছে এবং অবশেষে এই সমস্যার সমাধানটা কি হয়েছে আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়েছে তবে যারা দুনিয়া থেকে চলে গেছে আমরা যে কী হারাইলাম এটা অনেকেই বুঝতে পারতেছে না এক একটা মেধাবী ছাত্র যে বাংলাদেশের কত বড় সম্পদ এটা অনেকেই বুঝতে পারতেছে না যাই হোক যদি আপনার কাছে কেউ জিজ্ঞাসা করে বাংলাদেশে দাঙ্গার কারণ কি মালয়েশিয়ানরা সাধারণত এইভাবে জিজ্ঞাসা করবে আপা পুঞ্চা অথবা আপাসে বাপ রুসুহান বাংলাদেশ রুসুহান মানে কি জেনেছেন দাঙ্গা উত্তরে কি বলবেন খেয়াল করে দেখুন আমরা শুরু থেকে শুরু করি উনিশশো সালে নয় মাস পাকিস্তানের সাথে যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা পায় আমি এখানে আর ভাঙায় বুঝাবো না মালয়েশিয়ানদেরকে যাতে কেউ আপনার ক্লিয়ার করে বুঝাতে পারেন যদি কেউ জিজ্ঞাসা করে যে কি পুঞ্চা অথবা আপাসেবাপ রুসুখান্ডি বাংলাদেশ বাংলাদেশে দাঙ্গার কারণ কি আপনি এভাবে বলবেন উনিশশো সালে নয় মাস পাকিস্তানের সাথে যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা পায় পাডা তাহুন সেম্বিলাম বেলাস তুজু পুলিশ আতু সেলেপাস বরপরাং সেমমিলান সেম্বিলান বুলান ডেঙ্গান পাকিস্তান বাংলাদেশ ডাপাত খমর দেখা আন ক্লিয়ার বাংলাদেশে সরকারি কর্মচারী কোটা আইন নামে একটি আইন আছে বা আইন রয়েছে ডি বাংলাদেশ আডা সাতু আক্তা ইয়াং বরনামা আক্তা কুয়াটা menjawat awam. যেখানে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার বীর বা যোদ্ধাদের বংশধরদের কোটা প্রদান করা হয়েছে ডিমানা ডালাম আক্তা মুম্বারি কুয়াতা পাডা কেতুরুনান পাহলাওয়ান পাহলাওয়ান আতাউপুন পেনজুয়াং পেনজুয়াং কমর ডেকা বাংলাদেশ পাডা তাহুন সেম্বিলাম বিলাস তুজুপুলু সাতু সুতরাং যারাই এই যোদ্ধার বংশধর তাদের সরকারি কাজ করার জন্য কোটা দেওয়া হবে Jadi siapa-siapa berketurunan penjuang-penjuang ini, mereka akan diberikan kuota untuk bekerja dalam kerajaan. Ebon ngai kotar periman holo tiri syatangsu. Dan kuota tersebut adalah 30%. Bangladesh aro erakom onnan no Di Bangladesh ada lagi kuota lain-lain seperti ini. Shab ek mot kotar periman holo. Chappan atau persent otoba sappan Semua sekali jumlah kuota adalah লিমাপুল বাংলাদেশের ইউনিভার্সিটি শিক্ষার্থীরা এই কোটা আইনের সাথে সমর্থন করে না প্লাজার প্লাজার ইউনিভার্সিটি বাংলাদেশ সব শিক্ষার্থীরা চায় এই সিস্টেম একদম পাল্টানো বা পরিবর্তন করা হোক প্লাজার প্লাজার মিন্তা ফরকার শিক্ষার্থীরা চায় সরকার প্রকৃত মেধার অধিকারের মূল্যায়ন করুক প্লাজার প্লাজার minta kerajaan hargai kelayakan murid sebenar. এটাই কারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করা শুরু করেছিল ইনিলা সেবা প্লাজার প্লাজার পরনাহ মুলাই প্রতেস আমরা জেনেছি প্রতেস মানে কিন্তু প্রতিবাদ করা আর মুলাই মানে হচ্ছে শুরু করা শুরুর দিকে এই প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল কিন্তু ক্রমশই বাজে হতে লাগলো যখন বর্তমানে থাকা পার্টি বা দলীয় লোক বাধা হলো Pada awalnya protes ini memang protes aman Tapi menjadi semakin teruk Apabila penyokong-penyokong parti sedang berkuasa jadi penghalang Jokon polis itu kubi baje holo Ebang kromosho kontroler bahira cho legalo Baddo hoye polis pada khepni lo bila keadaan, bila keadaan jadi teruk sangat Dan semakin tak terkawal Terpaksa polis menang, meng, mengambil tindakan Kup <tip> durta portegen dari komo hajai সরকার আর্মিও নামায় এবং পরিস্থিতি কন্ট্রোলে আনার জন্য টাটাটাস মানে গুলি করার নির্দেশ দেয় সেলেপাস ইতু খেরাজা আন তরুণ কান তন্তারা যুগা ডান বাগি আরাহান তম্বা উন্তু কাওয়াল আদা আন আলহামদুলিল্লাহ এখন পুরাতন কোটা আইন পরিবর্তন করা হয়েছে আলহামদুলিল্লাহ সেকারাং আত্মা কুয়াতালা মাসুডা উবাহ কান এখন মোট কোটা সাত পার্সেন্ট হয়ে গেছে কত ছাপ্পান্ন থেকে সে কারাং প্রাতুস এটাই ছিল মূল ঘটনা অনেক বড় ঘটনা আমি যদি বলে বুঝাইতে চাই তাহলে ভাই ভিডিও হয়ে যাবে চল্লিশ মিনিটের উপরে তো যাই হোক শর্টকাটে বুঝাই দিলাম আর এর ভিতরে যে কত কিছু হয়েছে তা তো আপনারা জানেন কত প্রাণ ঝরে গেল কত কিছু হলো কি বলবো ভাই আমি আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে এটা নিয়ে বিশাল বড়ো পোস্ট দিয়ে দিছি সবাই জানে কিন্তু আমি ইউটিউবে এগুলো দিতে পারতেছি না বা ফেসবুকে দিতে পারছেন ওভাবে ঝামেলা আছে আর একটা কথা আমরা একটু চাইনিজ ভাষাও শিখি এই যে লেখাটা এটার উচ্চারণ হচ্ছে ইচিং বিচিং চিচিং সা যেটার মানে হচ্ছে টুকুস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল ভালো থাকেন সুস্থ থাকুন বেঁচে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমার জন্য দোয়া করেন বাংলাদেশে গণ্ডগোলের সময় যারা প্রাণ হারালো তাদের জন্য দোয়া করবেন তাদের পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ